सुना सफर पर प्रेम नगर है, मिल पाएंगे क्या हम तुमसे, जो रात बीती सुबह तो आई ना। छोटी उम्र पर बड़ी नजर है, मिल जाएंगे ये हम तुमसे, छुपा छुपाई नजर तो आई ना। अब तो आ रहा सुबह आ रही दराज, करना इंकार बार बार देना साथ। अब तो आ रहा सुबह आ रही बरात, करना इंकार बार बार देना साथ तेरे नाम। सुना सफर पर प्रेम नगर है, मिल पाएंगे क्या हम तुमसे, जो रात बीती सुबह तो आई ना। छोटी उम्र पर बड़ी नजर है, मिल जाएंगे ये हम तुमसे, छुपा छुपाई नजर तो आई ना। अब तो आ रहा सुबह आ रही बारात, करना इंकार बार बार देना साथ। अब तो आ रहा सुबह आ रही बारात, करना इंकार बार बार देना साथ। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু ডে ফোর। আর আজকে আমরা যাচ্ছি গাজাতে, এখন ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করে নিচ্ছে, সামনে কিছু মানুষটি আছে ওগুলো ঘুরতে যাবো, তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করবো। আর আজকে আমাদের জানি 3 ঘন্টার জন্য গাজাতে, আর তারপরে তার সাথে সাথে কিছু সাইড ভিউ করবো, তো দেখা যাক আজকে ট্রিপে কী কী হয়, আর তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হলো ফার্স্ট মনাস্ট্রি যেটা আমরা দেখতে এসেছি, আর এরকম আরও থাকবে যে সেটা আমাদের হোটেলের সামনে একটা ছিল, আর আমরা দেখতে আসলাম। উফ, মনাস্ট্রি পেছনে এত সুন্দর ভিউ, মারাত্মক মাইরি। উফ, প্রেমে পড়ে যাচ্ছে জায়গাটায়, সত্যি ইন্ডিয়াতে কি নেই, সব আছে সব। তো আমরা এখন টাবু ছাড়ছি, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর দেখি মাঝখানে আর কি কি ভিউ পড়ে। আর সত্যি টাবুটা খুব ভালো, আর সেরা লাগলো। তো এটাই হলো পিঙ্ক ভ্যালি গেট, আমরা দাঁড়িয়ে আছি পিঙ্ক ভ্যালি গেটের সামনে, আর জাস্ট ভিউটা তোমাদেরকে পেছনে একবার দেখাই, আর পুরোপুরি ভিউটা দেখাবো। মারাত্মক, মানে মারাত্মক ভিউ, মানে এত সুন্দর ভিউ, ওয়াও, জাস্ট সেরা। না, তোমাদেরকে দেখাবো, আর এটাই হলো মেইন পিঙ্ক ভ্যালির গেট, যেখানে দাঁড়িয়ে আছি আমরা, আর পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। বিশ্বাস করো -2 ডিগ্রি চলছে, মানে -2 ডিগ্রি চলছে, আর আমাদের অতটা ফিল হচ্ছে না জাস্ট বিকজ এই রোদটা, বাট -2 চলছে এখন, অ্যান্ড এর থেকে আমরা আরো ভেতরে যাব। তো জানিটা দেখতে থাকবা। আমরা এখানে দাঁড়িয়েছি, মুড ভিলেজে যাওয়ার কথা ছিল, তো আমাদের যাওয়া হয়নি জাস্ট বিকজ রাস্তাটা খুব খারাপ ছিল, পেছনে দেখতে হচ্ছে সবাই
স্নো নিয়ে খেলছে। রাস্তাটা খুব খারাপ ছিল যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি, অ্যান্ড সেকেন্ড বরফ গলছে, স্টোন পড়ছে, তাই জন্য আমাদের আর এগোয়নি, অনেকজন ছিলাম তাই ভয় আর এগোয়নি, এখানেই স্নো দিয়ে খেলবো। এখানে হাওয়াতে বিশাল হাওয়া, আর একবার দেখো মানে আমরা এখানে ফটো শুট করছি, আর দেখো বর্ষা, একবার ভিডিও দেখো, দেখো এখানে আমরা ফটো শুট চলছে, আমরা সবাই এখানে ফটো তোলার জন্য। তো আমরা এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেলার আউটলেটে আছি, যেটা হলো অ্যাপ্রক্স, এখানে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাবো, 12,270 ফিট ওপরে। এখানে দেখো আলাদা আলাদা যারা গ্রুপে আসে তাদের স্টিকার আছে, অনেক এরকম আছে, আমি তোমাদেরকে দেখাই পার্টিকুলারলি, অনেক এরকম গ্রুপ আছে যারা আসে তাদের স্টিকার দেয়। আর এটা হলো সবার হাত থেকে ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেলার পেট্রোল পাম্প, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে অনেক ধরনের যাদের গ্রুপ আছে তারা আছে, যেরকম দেখো আরো নানান ধরনের অনেক আছে যারা আসে স্টিকার দেয়, আর যেরকম বলেছিলাম 12,270 ফিট ওপরে। এটা হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট রিটেল আউটলেট। এখন আমরা যাবো হলো লাঞ্চ করতে, এখন বাজে হলো তোমার 4:45 বাজে, আর এরপরে আমরা হোটেলে যাব। আজকে বেশি ট্রাভেল হলো না, আজকে ওখান থেকে ঘুরে এসে ব্যাস এইটুকুনি, এবারে খেতে যাব, দেখি খাওয়া দাওয়ায় কি আছে, আই থিঙ্ক মোমো চাউমিন থাকতে পারে। তো দেখি গাজাতে আছি, গাজা না গাজা, সরি যদি প্রোনাউন্সিয়েশনটা রং হয় ক্ষমা করে দিও। তো দেখি খাওয়াতে কি কি আছে। এখানেই হচ্ছে আমাদের মটন মোমো, এই যে আমাদের মটন মোমো, এটা হচ্ছে এখানকার চাউমিন যেটা আমরা থুপ্পা খেতে চলেছি, চাউমিনটা দেখেছো বেশ মোটা কিন্তু নরমাল না। থুপ্পা খাওয়া হয়ে গেছে, থুপ্পাটা সত্যি খুব ভালো ছিল। আর সেকেন্ড হলো স্যুপটা খুব দরকারি, খুনকি ঠান্ডাতে স্যুপটা সেরা ছিল। আর হালকা হালকা একটু টপ ফ্লেভার যায় না সবাই এখানে, কারণ টপ ফ্লেভার দেয়, আর নুডলসের কোয়ালিটি আলাদাই ভালো ছিল। তো এবার আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করবো, আফটার বিকেলে শপিংয়ে বেরোবো, আবার একটা ক্যাফেতে যাব ঠিক করছি, তো দেখা যাক কি হয়। তো আর হলো সত্যি খুব ভালো খেয়েছি এখানে, আর সবই ভালো ছিল। ভাইয়া ইয়ে যে ওয়ার্ল্ড হাইয়েস্ট হ্যাঁ কব সে ইয়ে বলো আপনার দোকান, হ্যাঁ 2008 সে আপনি কি পেটেন্ট কিয়া হুয়া হ্যায় ক্যা ইয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট কা অভি তক নহীন হুয়া হ্যায় অভি তক তো নহীন আচ্ছা ও ভি বানায়া হ্যায় দো তিন দিন পহলে আচ্ছা হ্যাঁ জি তো এই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট পয়েন্টের যে আইসক্রিমটা সেটা সত্যি আলাদা, আর খেতে টেস্টটাও আলাদা। এমন নয় যে আমাদের কলকাতায় একটু ডিপ চকলেট হয়, বাট এইটা কিন্তু ওরকম না, এটা টোটালি আলাদা। অ্যান্ড এই ঠান্ডাতে আইসক্রিম খেতে জাস্ট আলাদাই লেভেল লাগে। আর পিছনের দোকানটা দেখতেই পাচ্ছ আই গেস, অ্যান্ড সত্যি খেতে আলাদা, অ্যান্ড সত্যি খেতে ভালো, আর এত সুন্দর ভিউতে এটা জাস্ট সেরা। একটা বাইট নিই আর তোমাদেরকে বলছি, চকলেটের ফ্লেভারটা সত্যি খেতে সেরা। তো এটাই আমাদের হোটেল, যেটা একটা হোমস্টে। বাপরে বাপ কষ্ট হয়ে গেল গো পাহাড়ে থাকতে, একজনের বাড়ি এটা, তাদের থেকে পারমিশন নিয়ে ভিডিও করবো আমি, নাহলে করতে দেবে না। যেহেতু এটা একটা হোমস্টে মানে একজনের বাড়ি, তো আমরা হাতে জুতো করে নিয়ে যেতে হচ্ছে, কারণ অ্যালাউ করছে না জুতো পরে। তো দেখি ভেতরটা কেমন, ওয়াও জাস্ট অসাধারণ। রাত্রেবেলা ক্যারাম খেলবো, হ্যাঁ আমাদের কোনটা এটা আমাদের দোতলায়,
এটা হলো আমাদের গ্রুপ। তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, 50% চার্জ এনেছেন, পুরো শেষ হয়ে যাচ্ছে। এই আমার চার্জারই তো নিয়ে আসিস না, যাবো তো। এটা হলো ভিউ, ভালো রুমটা নিলি ভাই। গাইস, এটা বসার জায়গা, মানে ভাবতে পারছো, জাস্ট সেরা। এই যে এখানে সব আছে, এটা বসার জায়গা। এখানে আমরা লাঞ্চ করব, ডিনার করি কি ব্রেকফাস্ট করি, সব এখানেই হবে। বিশ্বাস করো, মন পুষে যাচ্ছে, মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর হসপিটালিটি পাচ্ছি, মানে জাস্ট সেরা। চিন্তা করো না, তোমরাও যদি এরকম চাও তাহলে আমি সব নাম্বার দেবো, কত কী ট্রিপের লাগছে সব বলবো। জাস্ট ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর কত কী লাগছে, কত মানে কিসে, মানে কোন ট্যুর গাইড হিসাবে আমরা এসেছি, সব আমি ইনফরমেশন দিয়ে দেবো। অ্যান্ড লাস্ট অবধি দেখতে পারো। আর হ্যাঁ, এখন আমরা বেরোবো, বেরিয়ে একটা ক্যাফেতে যাবো। ক্যাফেতে গিয়ে একটা সেরা জিনিস দেখাবো, যদি পাওয়া যায়, দেন না হলে তো কিছু করার নেই, যা পাবো তা দেখাবো। তো ওটা সিক্রেট, ওটা সিক্রেট না, ওটা হ্যাঁ বলতে পারো, কাইন্ড অফ সারপ্রাইজ। তো দেখাবো, দেখি যাওয়া যাক। তো আমরা এখন পিটি ক্যাফেতে এসেছি, যেটা সেরা, মানে ইন্ডিতে তো দেখালাম, আবার এখানে বসার জায়গা আছে, অ্যান্ড এখানেও বসার জায়গা আছে, যেটাতে একটা বারান তোলনা পরে। হাই দিদি, এটা হলো বাইরে বসার জায়গাটা, অ্যান্ড ভেতরটা তো তোমাদেরকে দেখালামই। সত্যি খুবই ভালো ক্যাফেটা। তো আমরা এখন এখানে বসছি, আর কি কি খাই তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর মারাত্মক ঠান্ডা, গ্লাভস টাভস পরে নিয়েছি, জ্যাকেটও চেঞ্জ করেছি, মারাত্মক ঠান্ডা, অ্যারাউন্ড 1-0 তো এখন চলছেই। তো দেখি কি খাওয়া যায় এবার। আলু ফিনসা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের মতো ব্লগ এখানে শেষ। ভীষণ ঠান্ডা, 0 ডিগ্রি চলছে এখানে, অ্যান্ড খাবার খুবই ভালো ছিল, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও খুবই ভালো। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে, বাই।